নবম শ্রেণীর ছাত্রের খুনের কিনারা করল পুলিশ ঘটনার বাইশ দিনের মাথায় গ্রেপ্তার অভিযুক্ত শনিবার বিকেলে ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার ছাত্রের দাদা বাইশ দিন পর ছাত্র খুনের কিনারা করল বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার নিহত ছাত্র রকি গাইনের দাদা রবি গাইন সম্পর্কে নিহত রকির জেঠুর ছেলে রবি জানা গেছে গত সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে তার দিন বাড়ির অদূরে এক সর্ষে ক্ষেত থেকে উদ্ধার হয় রকির মৃতদেহ ঘটনার তদন্ত শুরু করে স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ভাইকে পরিকল্পনা করেই খুন করার পর বাংলাদেশে আত্মগোপন করে কলেজ পড়ুয়া এই অভিযুক্ত ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে বেশ কিছু নথি তদন্তের জাল গোটাতে শুরু করেন পুলিশ পুলিশকর্মীরা এসবের মাঝেই শনিবার বিকালে স্বরূপনগর থানার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে রবিশঙ্করকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের দাবি জেরাই ভাইকে খুনের কথা স্বীকার করেছে সে খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তির লোভেই কাকার ছেলেকে পরিকল্পনা করে খুন করার সিদ্ধান্ত নেয় অভিযুক্ত ধৃতকে রবিবার তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর